এরপরে ভদ্রলোক আমাকে বলে যে এগুলো শুনতে চাই না, আপনি বলেন স্রষ্টা কয়জন। আমি দেখলাম যে এরে সোজা হাতে ধরলে হবে না, হাতে ছাই লাগাইয়া ধরতে হবে, সাঁড়াশি দিয়ে ধরতে হবে। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি সৎকিয়া পারেন? সৎকিয়া কেই যে একটা প্রশ্ন হইলো নাকি, এক থেকে একশো, এটার নামই সৎকিয়া? আমি বললাম, দিস ইজ রং, রং, আপনার এই কথা ঠিক না। সৎকিয়াতে অঙ্ক একশোটা নয়, ঠিক করে বলেন। দশটা, দশটা। আমি বললাম, কোন দশটা? কয় এক থেকে দশ, এটা ক্লাস ওয়ান টুর ছেলেরাও পারে। আমার দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল, যদি পারেন ঠিক করে বলুন সৎকিয়া অঙ্ক কয়টা। কয় নয়টা, নয়টা। আমি বললাম, কোন নয়টা? কয় এক থেকে নয়, এই তিনবার কইল কিন্তু। আমি বললাম, একটাও ঠিক নয়, যদি পারেন ঠিক করে বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা। একটু মুডে গেছে, আমি যেইটা বলি এটাই হয় না, যেইটা বলি এইটাই হয় না, আপনি বলেন আমারে কয়। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, বলার জন্যই তো আমি কথাটা পেরেছি, সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই। ভদ্রলোক মুস্কি হেসে বলে যে, রেফারেন্স প্লিজ, সৎকিয়া যে অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই, আপনি আমাকে রেফারেন্স দেন। আমরা কোনো রেফারেন্সের দরকার নাই, কোনো দলিল আদিল্লার দরকার নাই, সৎকিয়াতে অঙ্ক একটা, এক, আর কোনো অঙ্ক নাই। হোয়াই নট, হোয়াই নট, কেন অঙ্ক থাকবে না তোর, এগুলো কি অঙ্ক না? আমি বললাম, এগুলো একটাও অঙ্ক না। কয় কীভাবে? এখন আপনি বলেন দুই অর্থ কি? কয় দুই অর্থ দুই। আমি বললাম, এত সোজা না, দুই অর্থ ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কি, এক যোগ এক সমান সমান দুই। ভদ্রলোক একটু চুপ করে বলে, আমি বুঝলাম না। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি আমাকে দয়া করে বলেন ছয় অর্থ কি? কয় ছয় অর্থ ছয়। আমি বললাম, এত সহজ না, ছয় অর্থ এক ছয়বার কি, এক ছয়বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? ছয়। আমি বুঝি না। আমি বললাম, আমি এক জানি না, এক মানিও না, এক স্বীকারও করি না, আপনি আমার একটা ছয় দেন। খাইছে, ছয় দিতে হলে কিন্তু কি লাগবে? যার জীবনে এক নাই তার জীবনে দুই আছে। এক দুইবার করলে তো দুই হবে, তিনবার করলে তিন হবে। একই যে জানে না মানে না, তার জীবনে দুইও নাই, তিনও নাই, চারিও নাই, সব শূন্য, সব শূন্য, সব ফাঁকা। মাল্লা, এইভাবে তো আমাকে এর আগে কেউ বুঝায়নি, আলহামদুলিল্লাহ। লোকটা পরে সন্ধ্যা আমার কামরায় এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, সেটা পরের কথা, সেটা পরের কথা। এখন সে আমাকে বলে যে, আমাকে একটু পরিষ্কার করে বলেন। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, সৎকিয়াতে মাত্র অঙ্ক একটা, আর কোনো অঙ্ক নাই। দুই তিন চার, এগুলো একের যোগ আর বিয়োগ, একের পূরণ আর ভাগ, একের লীলা খেলা, অঙ্ক মাত্র একটা। এইবার সে বলে, মাই ডিয়ার জেন্টেলম্যান, অনারেবল মাওলানা, হোয়াট ডু ইউ মিন বাই উইথ জিরো? জিরো সৎকিয়া তো বুঝলাম, শূন্য, জিরো, এটা দিয়ে আপনি আমারে কি বুঝাইবেন? এমন না, জিরো ইজ ইকুয়াল টু নাথিং, জিরো ইজ ইকুয়াল টু নাথিং, জিরো অর্থ কিছুই না। নো নো, নেভার, বাট জিরো ইজ সামথিং, দেখছেন কারবার? আমি বলি জিরো ইজ নাথিং, জিরো কিছুই না, সে বলে বাট জিরো ইজ সামথিং। আমি বললাম, এক্সাম্পল প্লিজ, দয়া করে একটা উদাহরণ দেবেন কি? কেউ উদাহরণ কোন ঘোড়ার ডিম দেব, ওই যে এক, এই একের সামনে একটা জিরো দেবেন দশ গুণ বাড়বে, একের সামনে আরেকটা জিরো দেবেন একশো গুণ বাড়বে, আরেকটা দিবেন এক হাজার গুণ বাড়বে, আর আপনি বলেন জিরো ইজ নাথিং। বললাম, নাথিং যেটা নাথিং, এটাকে আমি থিং বলতে পারবো না, এটা কিছুই না, এটা আসলে কিছুই না। কয় না, বাট জিরো ইজ সামথিং, এটা নিয়ে আবার লাগছে। আমি বলি জিরো নাথিং, সে বলে জিরো সামথিং, কারণ দশ গুণ বাড়ে একটা শূন্যে। আমি দেখলাম যে একে আরো কায়দা করে ধরা লাগবে। আমি বললাম, আপনার ডায়েরিটা বের করুন। ডায়েরি বের করলো, কলম হাতে নিল। আমি বললাম, এক মানেন তো, এক মানেন তো, ঠেলা কথা, মানাইলেন তো, দেখছেন কারবার, মানাইলেন তো। আমি বললাম, আচ্ছা আপনি বলেন এক মেনেছেন কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ পারফেক্ট, এক ঠিক আছে, এক না থাকলে দুই নাই আছে, এক না থাকলে বোধ হয় তিন আছে। তিন অর্থ কি? এক তিনবার যোগ করলে তো তিন হবে, যার জীবনে এক নাই
তার জীবনে তিন আছে, দুই আছে, ছয় আছে? এবার ভদ্রলোককে বললাম, এক মানেন তো? কে মানি আমি, কে রাইট ডাউন প্লিজ ওয়ান, আপনি ডায়েরিতে এক লিখুন, লিখছে। আমি বললাম, এইবার ইন লেফট সাইড অফ ওয়ান, একের বাম দিকে পিছনে একটা জিরো লেখেন, একের পিছনে। কঠিন হয় নাকি? একের বাম দিকে একটা শূন্য লেখেন, একের বাম দিকে। ভদ্রলোক লিখলো, আমি বললাম, রিড ডাউন প্লিজ, দয়া করে পড়ুন কত হয়েছে। ভদ্রলোক পড়ে জিরো ওয়ান, জিরো ওয়ান। আমি বললাম, ইনক্লুড অ্যানাদার, বাম দিকে আরেকটা শূন্য লেখুন, লিখলো। আমি বললাম, রিড ডাউন প্লিজ, এবার পড়ুন, কয় ডাবল জিরো ওয়ান। আমি বললাম, ইনক্লুড অ্যানাদার, আরেকটা দেন, কয় ট্রিপল জিরো ওয়ান। আমি বললাম, আরেকটা দেন, কয় লাভ নাই, ওয়ান ইজ ওয়ান, ওয়ান ইজ পারফেক্ট ওয়ান, ওয়ান ইজ সামথিং, জিরো ইজ নাথিং, স্বীকার করছে। কতক্ষণ পরে কয় শূন্যটা একের পিছনে বাম দিকে দিয়া তো আমার ঠেকাইছেন। মাওলানা, আপনার যদি সাহস থাকে শূন্যটা ডান দিকে দেওয়ান, একের সামনে। আমরা খুশি হন নাকি? কয় ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। আমি বললাম, ঠিক আছে, এইটা কাটুন, আবার লিখুন ওয়ান, লিখলো। আমি বলে, এইবার একের সামনে একটা জিরো লিখুন, লিখছে। লেখার পরে আমি বললাম, পড়ুন, রিড ডাউন প্লিজ, কয় দিস ইজ টেন, টেন, টেন। আমরা ইনক্লুড অ্যানাদার, আরেকটা দেন, কয় দিস ইজ হান্ড্রেড, হান্ড্রেড। আমরা অ্যানাদার প্লিজ, আরেকটা দেন, কয় দিস ইজ থাউজেন্ড, থাউজেন্ড। আর আপনি বলেন, জিরো ইজ নাথিং। আমি বলে, এইবার আমি আমার এক উডেয়া নিলাম, রিড ডাউন প্লিজ, রিড ডাউন প্লিজ, অল আর নাথিং, অল আর নাথিং। এই এককে যদি মানেন, এককে যদি জানেন, এককে যদি স্বীকার করেন, আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, হিসাব ঠিক, অঙ্ক ঠিক, সংসার ঠিক, দুনিয়াদারি ঠিক। আর এককে যদি না জানেন, না মানেন, অস্বীকার করেন, আপনার ডানেও শূন্য, বামেও শূন্য, আপনার জীবনটা সম্পূর্ণ জিরো, 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 আপনার জীবনটা সম্পূর্ণ নিরর্থক, ঠিক কি না বলেন? সেই এককে আমরা মানতে রাজি আছি তো? জোরে রাজি আছি তো? এরপরে আরেকটা সাংবাদিক আসলো, জাতে বৌদ্ধ, পরিচয় দেওয়ার পরে আমি বললাম, আপনি কোনখান থেকে? আমি ক্যাম্বোডিয়া থেকে এসেছি। আপনি আমাকে কি বলতে চান? ভদ্রলোক আমাকে বলে যে, আচ্ছা, আপনি যে এতক্ষণ প্রশ্নের জবাব দিলেন আমরা শুনলাম, এখন আপনি আমাকে বলেন যে, আপনি একটু আগে বক্তব্যে বলেছেন যে আল্লাহ সব কিছু ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, লালন করেন, পালন করেন, ধারণ করেন, রক্ষা করেন, সংহার করেন, নিশ্চিহ্ন করেন, সে আল্লাহরে কে বানাইছে? দেখছেন, সেই গড, তাকে কে বানাইছে? আমি বললাম, তার ফার্সি ভাষায় নাম হইল খোদা। কি ফার্সি? খোদা শব্দটা কিন্তু ফার্সি, খোদ যোগ আ, খোদ যোগ আ, খোদ হইল নিজে, আ হইল আইসে, খোদ আ, স্বয়ম্ভু, স্বয়ম্ভু, যাকে কেউ বানায় নাই, যিনি নিজে নিজে আসেন, ছিলেন, থাকবেন, তাকে কেউ বানায় নাই, তিনি সব কিছু বানিয়েছেন, ঠিক না? ব্যাঠিক। এরপরে আসুন, তাহলে আমরা আমাদের জীবনে যা কিছু করব, ওই এক খোদাকে মানব, এক তাওহিদকে মানল। লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম সকল যুগে এসে একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া কাওমে বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন, হে আমার কাওম, হে আমার দেশবাসী, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালেক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো হুকুমদাতা, কোনো আইনদাতা, কোনো রক্ষাকর্তা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা, হাই অথরিটি, কেউ আসে নাকি? জোরে বলেন। ফেরাউন যদি আল্লাহ হইত, হারামজাদা মরল কেন? নমরু যদি আল্লাহ হইত, মশা তো মশা, আরো যেটা ল্যাংড়া, ঠেঙ্গো একটা নাই, পাখাও একটা ভাঙ্গা, সব মশা চলে গেছে নমরুদের রাজধানীর দিকে, ভোঁ ভোঁ শোঁ শোঁ। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে
লেংড়া যাইতে পারে না, কদ্দুর যায় আবার গাছের ডালে বসে বিশ্রাম করে। কতক্ষণ পরে সে কান্দে, রাব্বুল আলামিন আমার জাতি মশা সম্প্রদায় তোমার দুশ্মন নমরুদকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্যে, নির্বংশ করার জন্যে তুমি আমার জাতিকে মশা সম্প্রদায়কে নির্দেশ দিয়েছ। আমার গাজী ভাইয়েরও তো আগে চলে গেছে বোম শোষ করে, আমি তো যাইতে পারি না, ঠ্যাং ভাঙা পাখা নাই। একটা দুশ্মন একটা কাফের যদি আমি মারতে না পারি, গাজীর খাতায় আমার নাম উঠবে না। আল্লাহ তুমি আমাকে ল্যাংড়া বানিয়েছো, দোষটা আমার না। আল্লাহ ল্যাংড়ারে কয়, ল্যাংড়া বিশ্বাসী মুমিন যে সে গায়ের বলে যুদ্ধ করে না, গায়ের জোরে জেহাদ করে না, জেহাদ করে ইমানের বলে। তোর ঠ্যাং ভাঙ্গা পাখা একটা নাই, কিন্তু তোর ইমানটা ঠিক আছে। তুই আস্তে আস্তে আয়, তোর জন্য আমার দুশ্মন বড়ডারে জমা রাখলাম, রাখছে কিনা বলেন। হায় রে হায়, পুরা রাজধানী ফল করেছে মশার কামড়ে, সব নিস্তো নাবুদ হয়ে গেছে। নমরুদ গিয়ে তার স্ট্রং রুমে ঢুকছে, স্ট্রং রুম বুঝেন, গুরুজি মশাইয়ে দা, এমন এক স্ট্রং রুম যেটা জানলা নাই দরজা নাই, মশার বাবারও ক্ষমতা নাই, তবে একটা ছিদ্র রাখছে, কারণ অক্সিজেনের ব্যবস্থা আসিল না সেই যুগে। এইখান দিয়ে তার নিঃশ্বাসটা চলতো, ল্যাংড়া অনেক কোঁতাকুতি করে অনেক ঠেলাঠেলি করে ওই ছিদ্রের ওখানে গিয়ে সা করে যখন নমরুদের সামনে দিয়ে যায়, বডিগার্ড কয়েকজন তার ভিতরে আসে, তাকে পাহারা দেয়, এলো এলো খেলো খেলো, এলো এলো খেলো খেলো। গার্ডরা জিজ্ঞেস করে, হ্যাঁ হুয়ার দেম হুয়ার দেম হুয়ার হি, কে কে তোমাকে খায়, কয় দেখোস না আজরাইল বাবা আইসে, কয় কোথায়, কয় সা করে আমার এখান দিয়ে গেছে। দারোয়ানরা কাছে, আমরা আরেকটু স্মার্ট হই, আমরা সজাগ হই, যেন এখান দিয়ে আর আসতে না পারে, জঙ্গি বিমানের মতো ল্যাংড়া ওই পাশ থেকে আবার সা করে যখন নমরুদের এই সামনে দিয়ে যায়, নমরুদ তার গোদা হাতে এলো রে এলো রে দিশে থাপ্পড়। ল্যাংড়ার কিন্তু এত কুয়ার ছিল না, এখান দিয়ে ছিদ্র খুঁজে ছিদ্র দিয়ে এখানে ঢুকবে এত শক্তি ছিল না। নমরুদ মশা থেকে বাঁচার জন্য মশারের দিশে থাপ্পড়, ওর গোদা হাতের বাতাসে তোড়ে ল্যাংড়া তার নাকের এক করে ড্রেনের ভিতর দিয়ে ব্রেইনের আপার চেম্বারে চলে গেছে, ঠিক না বে ঠিক। সেখানে যাওয়ার পরে আল্লাহ একটা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, কে একত্রে মারিস না, নোয়াখালী কুমিল্লা একটা কথা আছে, কয় মারে তো মারে, তুচ্ছাই তুচ্ছাই মারে, কি এই নমরুদের আমি একবারে এক কামড়ে মারবো না, মারার আগে একটু পানিশমেন্ট দেবো। কে ল্যাংড়া ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার এক নম্বর সুইচটা মার, ল্যাংড়া যখন ফার্স্ট গিয়ারে এক নম্বর সুই মারলো তার মগজের ভিতরে টিস্যুর ভিতরে, কে গেলাম গেলাম মাথা গেল মাথা গেল, কে কি হয়েছে, কে মাথা শেষ হয়ে যাচ্ছে, তোরা টিপ চিপ বানা আমার মাথা শেষ হয়ে যাচ্ছে। এখন খাদেমরা এই দিক থেকে টিপে এই দিক থেকে চিপে, ইতিহাস আপনারা জানেন, শুধু মনে করাই দিচ্ছি। কতক্ষণ পরে আল্লাহ ল্যাংড়া রেখা, এবার সেকেন্ড গিয়ারে যা, আপনারা জানেন গাড়ির গিয়ার যত কি বাড়ানো হয় গাড়ির স্পিড তত বাড়ে, সেকেন্ড গিয়ারে যা। এখন ল্যাংড়া আল্লাহর নির্দেশে সে অপারেশন করে, কিন্তু আল্লাহ সৈনিক হিসাবে কার নির্দেশে, এখন দ্বিতীয় দুই নম্বর সুইচ মারল, মারার পরে এইবার ব্যথা এমন বাড়ন বাড়লো, এইবার টিপা টিপি হয় না, যত টিপে ঘোড়ার ডিম টিপস আরো জোরে আরো। গার্ডের একা খোদা হুজুর দেখেন হাত নাই, আপনার মাথারে বানাইতে বানাইতে টিপতে টিপতে হাত লাল হয়ে গেছে, আঙ্গুলগুলো অবশ হয়ে গেছে, ক্যান্টনমেন্টে রাখলাম, তোদেরকে বছরের পর বছর গোটা গোটা মুরগি খাওয়াইলাম, এত রকম কিছু খাওয়াইলাম, তোদের হাতের জোর গেল কোথায়, পারলে আরো জোরে দে। আল্লাহ এইবার ল্যাংড়ারে কয়, থার্ড গিয়ারে যা, থার্ড গিয়ার, থার্ড গিয়ারে যখন গেল কয় না টিপা টিপিতে হবে না, যার যে দূর আছে। এইবার ধ্রিম ধ্রিম যখন এইভাবে ঘুষি শুরু করেছে, কয়েক ঘুষির পরে মাথার মগজটা বোটা থেকে খসে গেছে, খসে গিয়ে ঘুষির তোড়ে এইটা একবারে গলে পানি হয়ে গেছে, এখন রক্তের সাথে মগজ এটা একত্র হয়ে ওরা ঘুষি মারে, নাক দিয়েও রক্ত আর মগজ বের হয়, মুখ দিয়েও বের হয়, কান দিয়েও বের হয়। এইবার মশার মালিক মশাকে বলে, এইবার স্পেশাল গিয়ারে মার,
জিপ গাড়ি যদি হয় আর স্পেশাল গিয়ারে যদি চালান তাহলে ছোটখাটো খাল লাভ দিয়া পার হয় না, বোধ হয় লাভ দিয়া পার হয়। কেবল স্পেশাল গিয়ারে মার, স্পেশাল গিয়ারে মারার পরে কয় তোরা এতক্ষণ হাত দিয়ে ঘুষি দিয়েছিস, পাড়ের গোড়া দিয়ে এবার লাথি দিয়েছিস, ব্যথা তো আরো বাড়ছে, তোদের গায়ে জোর চলে গেছে, শক্ত কিছু নাই। এখন সেনাবাহিনী বডিগার্ডেরা বলে একটু আগে মশার আক্রমণে আপনার সব কিছু যখন শেষ হয়ে গেছে, সেনাবাহিনী কিছু বন্দুকের এই গাদা, বন্দুকের বাট, কিছু বুট জুতে এগুলা ফেলে গেছে, বন্দুকের বাট যেটা বাড়ি কাঠের তৈরি এটা ল, আর জুতা যেটা একবারে ওজনই ভারী বুটপিন মারা আছে এটা ল, এই দিক থেকে জুতা ঠাস আর এই দিক থেকে ঠাস, এমনভাবে মারবি, মারতে মারতে তার মাথাটা একবার রুটির মতো মগজ টগজ যা আসিল এই মাথার খুলির সাথে মিলে মিশে তিন হাত পর্যন্ত চ্যাপ্টা হয়ে গেছে, এত বড় রুটি হয়ে গেছে, হালায় মরে না, মরে না, এখনো কোথায়, মরে না। মালায়েকাতুল মুকাররাবিন আল্লাহ পাকের আরশের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, ইয়া রব মান হাজার রাজুল রব্বুল আলামিন, সেই সাত সকালে ভোরে পিটাপিটি শুরু হয়েছে, মারতে মারতে ওর মাথাটা রুটির মতো হয়ে গেছে, হালায় মরে না কা, আল্লাহকে মরবো মরবো, আরো কিছু রস বাকি আছে এইটা আগে বাইর করে লই, তারপরে আল্লাহ বোধহয় পারে না, জোরে পারে না, জোরে বলেন পারে না। আজকে আপনি শেয়ানাগিরি করেন, ক্যাডারগিরি করেন, রুস্তুমগিরি করেন, আপনার আল্লাহর কিন্তু ক্ষমতা আছে। সন্ধ্যা রাতে একটু বেশি খেয়েছেন, ইনডাইজেশন বদহজম হয়ে গেছে, শেষ রাত্রে দুইবার দাস্ত আর একবার বমি হয়েছে পাতলা পায়খানা, ওর পরে এত বড় ক্যাডার এখন সোজা হয়ে গেছে। কেউ তেল মালিশ করে, কেউ আঙ্গুল টানে, মাসি একটা এসে গেল নাকের উপরে বারবার বসে, নাকের উপরে শক্তি নাই, এখন তাড়া বেজে এই শক্তি হলে ও মাসি হর রে, ও মাসি হর রে, এত ক্যাডারগিরি এত রুস্তুমগিরি করলি, এখন মাসি একটার কাছে তুই পরাজিত হইলি, এটা আমি আল্লাহর কুদরত, আল্লাহ পারে নাকি পারে না। তাহলে আল্লাহকে মানতে রাজি আছেন, জীবনের সব কিছু আল্লাহর কাছে সাপোর্ট করব, আল্লাহর ইবাদত করবো, আল্লাহর গোলামি করব, আল্লাহর নির্দেশ অনুযায়ী পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করব, রাজি আছেন, সালাত ঠিক মতো আদায় করতে রাজি আছেন তো, জোরে বলে আছেন তো, আছেন তো। আল ফরক বাইনাল মুমিনে ওয়াল কাফিরে তর্ক সালাহ, নবীজি ইরশাদ করেছেন মুমিন আর কাফের, ইমানদার আর বেঈমান, দুইজন মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটা হলো নামাজ। ওকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে বিনা উজরে এক ওয়াক্ত ফরজ নামাজ যে বাদ দিল, তরক করলো, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে কাফের পর্যায়ে চলে গেল। এক ওয়াক্ত যদি বিনা উজরে তরক করে ছেড়ে দেয় তাহলে কাফের পর্যায়ে চলে যায়, ব্যাভাকক্ত যে পড়ে না সে কোন পর্যায়ে গেছে, জোরে বলেন। অনেক বেনামাজি আমাদের সমাজে আসে, কা হুজুর নামাজ না পড়লে কি হবে, আসলে আমার ইমানটা ঠিক আছে, এরকম বোধ হয় আপনাদের এলাকায় নাই, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে কেমন, আসুন তাহলে আমরা আল্লাহর যে হুকুম আহকামগুলো আছে এগুলো মেনে চলব, আমরা কোনো রকমের অবৈধ পথে যাব না, নিষিদ্ধ পথে যাব না, রাজি আছেন। জেনা ইসলামে নিষিদ্ধ, জেনা যেখানে নিষিদ্ধ সেখানে টিজিং আর ইপটিজিং বোধ হয় যায়, টিজিং আর ইপটিজিং, লারে লাপ্পা হারে টপ্পা, এটা বোধ হয় যায়জ, কার মন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ও গো চিনি, এই ধরনের চিকন গান বাজনা এগুলো বোধ হয় যায়জ, জোরে বলেন, নেশা কুল্লো মস্কার হারাম, সকল রকমের নেশা আল্লাহ হারাম করেছেন, ঠিক কিনা বলেন। আমাদের ছেলেরা আগামী দিনে আশা ভরসা, যারা এই দেশের চেয়ারম্যান হবে, মেম্বার হবে, যারা এই দেশের পরিচালক হবে, রাজা হবে, উজির হবে, মন্ত্রী হবে, তারা যদি এখন নেশা খায়, নেশা এমন এক জিনিস, এটা যারা খায় তাদের ফুসফুস যেটা এটা কার্যক্ষমতা হারিয়ে ফেলে, মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, এগুলা যারা খায় তাদের লিভারটা ড্যাম হয়ে যায়, তাদের কিডনি দুইটা ফাংশনলেস হয়ে যায়,
তারা 40 বছর পার হওয়ার আগেই এইভাবে সিধা হয়ে যায়, কয়েকদিন তারপরে শেষ, কুল্লু খালাস, লা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা। আমার যুবক ভাইয়েরা, আপনার পয়সা দিয়ে আপনি নেশা কিনেন, আমার কিছু যায় আসে না, কিন্তু আপনি মরে যান এইভাবে, এটা আমি চাই না। কারণ আমার নেক্সট জেনারেশন আশা ভরসা তোমরা, আর তোমরা নেশা করে করে আজকে যদি ইনভ্যালিড হয়ে যাও, দুর্বল হয়ে যাও, গ্রাম বাংলা লোকেরাকে হাতাইল্লা হাতাইল্লা বুঝেন, জন্মের খানা খাইছে, খাইয়ে দিয়ে জীবনের এক পর্যায়ে এমনভাবে হয়েছে এখন কেউ কথা জিজ্ঞাইলে যেটারে কয় বেবলা, বেবলা অকাল মৃত্যু। এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? আমার যুবক ভাইয়েরা, নেশার কাছেও যাওয়া যাবে না। আল্লাহ আপনাকে বানিয়েছেন, আপনার জন্য কোনটা খেলে ভালো হবে এটা সবচেয়ে ভালো জানে কে? যিনি আপনাকে তৈরি করেছেন তিনি, ঠিক কি না? আমার হাতের ঘড়িটা কিভাবে ভালো কাজ দেবে এটা সবচেয়ে ভালো জানে যেই কর্তৃপক্ষ এটা বানাইছে, সে নাকি আপনি ভালো জানেন নাকি আমি ভালো জানি? তাহলে আমার এই জীবন ঘড়ি এইদিকে গেলে তো আবার বাকি আলোচনা থেকে যাবে, করা যাবে না। আপনার এই যে রক্ত চলাচল করে আপনার শরীরে, 360টা মোটা রগ আছে, 360, আর এই মোটা রগের সাথে চিকন চিকন, চুলের চাইতেও চিকন, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এরকম 12 লক্ষ রগ আছে, 12 লাখ। প্রত্যেকটা রগের জয়েন্ট আপনার হার্টের সাথে, হার্টের সাথে, এই হার্ট থেকে এই রগগুলো এখানে এসে একটা পাইপের ভিতরে ঢুকে ঢুকে তারপরে আপনার এই ব্রেনের মগজের এখানে যায়, পিছন দিয়ে এই গর্দানের এখান দিয়ে টিপে দেখেন মোটা মোটা রগ, এগুলো আপনার ব্রেইনের এখানে গিয়ে, তারপরে 12 লক্ষ সেল আছে, সেল মৌমাছির বাসার মধ্যে যেরকম কোটা কোটা, 12 লক্ষ সেলের সাথে রগগুলার জয়েন্ট আছে, এবং আপনার শরীরে প্রতি 24 ঘন্টায় 56 লিটার রক্ত আপ ডাউন করে, 56 লিটার, 56 লিটার রক্ত ঢুকাইলে আপনার ওজন কদ্দুর বাড়া দরকার না। রক্তের পরিমাপ যেটা আছে এটা ঠিকই আছে, সারা শরীর মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একবার রক্তগুলো আপ ডাউন করে, এই রক্তগুলোর ভিতর দিয়ে আপ ডাউন করার পরে আপনার শরীরে যত ফ্যাট আছে, ক্যালোরি আছে, যত রকমের চর্বি আছে, এগুলাকে এই রক্তগুলো শোধন করে, শোধন করে আপনার কিডনির মুখে নিয়ে যায়, শোধন করে কিডনির মুখে একটা ছাঁকনি আছে, 1 নম্বর ছাঁকনি, এটাকে বিজ্ঞানীরা বলেছে সুগার কন্ট্রোল ইউনিট, সুগার কন্ট্রোল ইউনিট। এখন এখানে রক্তগুলো যখন ছাঁকা হবে কিডনির প্রথম মুখের প্রথম চালনিটা, এই চালনিটার দায়িত্ব হলো ফ্রেশ রক্তগুলোকে সে ভিতরের দিকে পাস করে আরেকটা পাইপলাইনে ঢুকাইয়ে দেবে, আর রক্তের মধ্যে যত চর্বি টর্বি ক্যালোরি ট্যালোরি এইটা ওইটা আসে ফেনাটানা আর কি, এগুলাকে ধরে রাখবে। ধরে রাখার পরে এইটার নিচে আরেকটা 2 নম্বর ছাঁকনি আছে, এটার নাম হলো ব্লাড কন্ট্রোল ইউনিট, ব্লাড কন্ট্রোল ইউনিট। এই 2 নম্বর ছাঁকনিতে যখন রক্তগুলা যায়, যাওয়ার পরে এইবার এই রক্তগুলাকে পরিশোধন করে এই রক্তের পানির অংশ এটাকে আল্লাহ আলাদা করেন, এবং ওই ছাঁকনিটা এমনভাবে সেট করেছেন পানিগুলা নিচের দিকে গিয়ে গিয়ে গোল ব্লাডার হয়ে আপনার মূত্র থালি মূত্র নালীর দিকে যায়, আর ফ্রেশ রক্তগুলাকে আরেকটা ডান দিকের পাইপ দিয়ে আল্লাহ পাক আপনার এই হার্টের এখানে পৌঁছায় দেয়। বাম দিকের হার্টটা একটু বড়, ডান দিকেরটা একটু ছোট, এই ডান দিকের হার্টের মধ্যে রক্তগুলা যখন যায় তখন সেখানে আরেকটা আলা করলে শাহিন কাদেরের মেশিন তিনি লাগিয়ে রেখেছেন, সেই মেশিনে এগুলা রেকটিফাইড হয়, রিফাইন হয়, ডাইলিউশন হয়, হওয়ার পরে এগুলা পারফেক্ট হয়, খাঁটি হয়, আর এই ভেজালগুলা আস্তে আস্তে নিচের দিকে গিয়ে কিছু পেশাবের সাথে, আর যে খানা খেয়েছেন খানা খাওয়ার পরে ভিটামিন ক্যালোরি এগুলা আলাদা পাইপে আলাদা লাইনে আপনার শরীরে সরবরাহ করে, আর সোবাগুলা, সোবা চিনেন, মোটা আরেকটা নাল আছে পিছনের দিকে, এটা দিয়ে ওই যে মল দুয়ার এগুলা পায়খানা, আর আপনার শরীর ধোয়া ইঞ্জিন ধোয়া যেই পানিগুলা, পেশাবটা একটু কুমকুম গরম কুসুম গরম, ঠিক কিনা বলেন? ইঞ্জিন চালাইতে পানি লাগে, এই পানি ইঞ্জিনের ভিতরে ঢুকে ঢুকে আরেকটা পাইপ দিয়ে বাইর হয়, যে সময় বাইর হয় পানিটা করে ফ্রেশ নাকি গোলা গোলা, ঠান্ডা না গরম? তাহলে আপনার এই পেশাব দিয়ে যেটা বাইর হয় এটা ওই ইঞ্জিন ধোয়া পানি,
আর আপনার পায়খানার ওখান দিয়ে যেটা বাইর হয় এটা ইঞ্জিন, আপনি যে খানা খেয়েছেন এটা পরিশোধন হওয়ার পরে আসল জিনিসগুলোকে আল্লাহ পাক কালেক্ট করে আপনার শরীরে সাপ্লাই করেছেন, চলার শক্তি, বলার শক্তি, কাজের শক্তির জন্যে। আর যেগুলো ফেল না সেগুলো পায়খানার রাস্তা দিয়ে বের করে দিচ্ছেন। এরপরে আসুন, এই যে 12 লক্ষ টিস্যু আছে, এই 12 লক্ষ টিস্যুতে 12 লক্ষ সেল আছে, রগ আছে, অসুবিধা হয় কঠিন হয়ে যায় নাকি? আবার 12 লক্ষ রোগ আছে, বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে, শতকরা 8টা রোগ, শতকরা 8টা রোগ সবসময় ডিউটি করে। এগুলা কয়েক ঘন্টা ডিউটি করার পরে আল্লাহ এগুলা রেস্ট, তোমরা বিশ্রাম করো, অন্য রোগ চালু করো, সেগুলা দিয়ে রক্ত চলে। আর এখান থেকে ফুসফুসের এখান থেকে হাত দিয়ে দেখেন, বাম দিকে হাত দেন, একটা মেশিন আছে, ঝক 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 ঝক, স্প্রে চিনেন, স্প্রে হাত দেন, ঝক ঝক আওয়াজ হয় না বোধ হয়, ডায়নামা, ডায়নামা ঝক ঝক, এটা দিয়ে রক্তগুলাকে সারা শরীরে পাঠায়। পাঠাইলে এগুলো প্রথম মগজের সেলে যায়, সেখানে গিয়ে যেই রক্ত যেখানে 4টা মোটা রগ আপনার এই গর্দানের দুই দিক দিয়ে নিচের দিকে মেরুদণ্ড, মেরুদণ্ড এটার ভিতর দিয়ে 4টা সাদা সাদা মোটা রগ, গরু জবা করলে দেখেন, মোষ জবা করলে দেখেন মোটা মোটা রগ, আপনারও ঠিক এরকম। এই রগগুলা সোজা নিচের দিকে আপনার কোটি দেশ পর্যন্ত পৌঁছেছে, 4টা রগ কোটি দেশের এখানে পৌঁছে এই 4টা রগ দুই ভাগে ভাগ হয়েছে, 2টা রগ ডান দিক দিয়ে আপনার পায়ে ঢুকে পায়ের পিছন দিয়ে আপনার একবারে পায়ের মুড়ালি হয়ে আপনার আঙ্গুলের নখ পর্যন্ত পৌঁছেছে, আর এই দিকের রগটা এইভাবে গিয়ে আপনার এই পায়ের এখানে গিয়ে পৌঁছেছে। এরপরে শরীরের যেখানে একটু চিমড়ি দিলে ব্যথা পান, বোঝা যায় সেখানেই আপনার জীবনের স্পন্দন আছে, আপনার রুহের একটা উপস্থিতি আছে না নাই, আছে না নাই। এরপরে আসলে এই যে 4টা মোটা রগের সাথে লক্ষ লক্ষ চিকন চিকন রগ, আর এই 4টা মোটা রগকে মনে করেন পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, মোটা নদী, মোটা নদী, এদের দিয়ে রক্তগুলা এখান থেকে চালু হয়, আর এই ডায়নামাটা ঝক 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 করে এই রক্তগুলাকে লক্ষ লক্ষ রগের ভিতর দিয়ে যতটা পশম, প্রত্যেকটা পশমের গোড়া পর্যন্ত একটা রগ আছে, প্রত্যেকটা চুলের গোড়া পর্যন্ত এক একটা রগ আছে নাকি নাই? আছে। এই চুলের এখানে এই রক্তগুলা ভিটামিন সাপ্লাই করে, তা নাহলে চুলগুলা ঝরে যেত, চুলগুলা পড়ে যেত। পায়ের আঙ্গুলের যেই নখ, হাতের নখ যেগুলা কাটা লাগে, তাহলে যেই পর্যন্ত রক্ত চলে সেই পর্যন্ত তাজা থাকে, এরপরে যেটা বাড়ে এটা দিয়ে রক্ত চলে না, যার জন্য এই বাড়তি নখগুলাকে কি করা লাগে? আপনার শরীরের পশম, যার রক্ত এ গ্রুপ, যার রক্ত বি গ্রুপ, যার রক্ত এ প্লাস, বিভিন্ন গ্রুপের রক্ত আছে তো নাকি, আছে না নাই? এখন দেখেন এই যে রক্তগুলো আপনার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় এই রগের লিঙ্ক আছে, এত চিকন চিকন রগের ভিতর দিয়ে রক্ত চলে যেগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তো রক্ত এখান থেকে সার্ভিস শুরু করে, এখান থেকে মাথার পিছনের দিক থেকে গর্দানের এই রগের ভিতর দিয়ে নিচের দিকে যায়, আর এই 4টা রগের থেকে লক্ষ লক্ষ রগ আছে, এইভাবে গিয়ে এইভাবে এখান থেকে উপরের দিকে, এখান থেকে আবার রগটা নিচের দিকে, সেখান থেকে ডাইন দিকে, সেখান থেকে বাম দিকে, এখান থেকে আবার উপর দিকে, রগগুলা সোজা নাকি আঁকা বাঁকা? আঁকা বাঁকা যে কিরকম আঁকা বাঁকা, জিগজাগ জিগজাগ। পার্বত্য অঞ্চলে কেউ গাড়ি দিয়ে যখন চলাচল করেছেন পাহাড়ি অঞ্চলে, দেখবেন যে সামনে সাইনবোর্ড আছে, ট্রাফিক সিগনাল আছে, উপরে উঠতে হবে, নিচে নামতে হবে, ডাইনে ঘুরতে হবে, বামে ঘুরতে হবে, জিগজাগ আঁকা বাঁকা, এমনভাবে সাইনবোর্ড দেয় যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না করে। এখন এই রগগুলা যে আঁকা বাঁকা উপরে নিচে জিগজাগ পথ দিয়ে চলে, কয়জন ট্রাফিক পুলিশ আছে, কয়টা সাইনবোর্ড আছে? সাইনবোর্ডও নাই, ট্রাফিক পুলিশও নাই, ঠিক না ব্যাঠিক? এরপরে আপনি 60 বছর যদি বাঁচেন, এই জায়গার পশমগুলো যদি না কাটেন, এই জায়গার 60 বছরে এগুলা 6.5 হাত পর্যন্ত লম্বা হয়, 6.5 হাত, এগুলা 6.5 হাত পর্যন্ত লম্বা হইতে পারে, কিন্তু এখানে যেগুলো আছে এগুলা কয় হাত লম্বা হয়েছে কয়া লাগবে, কয়া লাগবে? এইখানে যেগুলো আছে
এগুলা কয়াত লম্ব হইছে, রক্ত কিন্তু এক, ফিটনেস এক, ক্যালোরি এক, ভিটামিন এক। এখানের পশমগুলো 60 বছরে 7.5 হাত লম্বা হইল, আর এখানের গুলো এক জায়গায় বসে রইল, এখানের গুলা আধা ইঞ্চি হয়ে এখানে বসে রইল। সব পশম এক সমানে বাড়া দরকার আছিল, কারণ খাদ্য এক, রক্ত এক, ফিটনেস এক, ভিটামিন এক। এখানের গুলা 6.5 হাত, এখানের গুলো এর দূর হয়ে বসে আছে, হাতের এগুলো এর দূর হয়ে বসে আছে, পায়ের এগুলা, বুকের এগুলো এর দূর হয়ে বসে আছে। কিন্তু হিসাবে কয় এগুলার মতো সবগুলা সমানে বাড়া দরকার আছিল। যদি সব পশম এইভাবে সমানে বাড়তো রক্তের পাওয়ারে, ফিটনেসে, তাহলে আপনি মানুষ হইতেন না, ছাগল হইতেন। কোন কি মানুষ হইতেন না, ছাগল হইতেন। কি আমার দেহ তরি সন্ধান করি, বানাই আছে কোন মেস্তরি। কি মারেফত, নামাজ রোজা কিছু নাই, উজু কালাম কিছু নাই, গোসল পর্যন্ত করে না, 6 মাসে একবার গোসল করে না। কয় বাবার কাছে জিনিস আছে, ল্যাংটা বাবাও পীর হয়, ঠিক কিনা বলেন? কারো বাচ্চার অসুখ, বউর অসুখ, মায়ের অসুখ, এখন ওই পিসাবের দরবারে গেছে, ওখানে সিন্নি দেয়, ওখানে তবরক দেয়, এখানে টাকা দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, দুনিয়ার সব পীর, সব আলেম, যত বড় বড় হক্কানি রব্বানি আলেম, সব একত্র করে আপনি যেই পাটার মধ্যে বেটে এটাকে রস করে খাওয়ান, কিচ্ছুই আপনার লাভ হবে না, কিচ্ছুই আপনার উপকার হবে না। কিন্তু আপনার মা বুড়া, আপনার বাবা বুড়া, আপনি ঘরে গিয়ে আব্বু ভাত খাইছেন কিনা, আম্মু আপনার খানা ওইখানে কেমন আছেন, আম্মু যদি কয় বাবারে আল্লাহ তোর ভালো করুক, মা যদি কয় আল্লাহ তোর ভালো করুক, আল্লাহর কসম দুনিয়া সব আলেম, সব পীর, সব ফকির, সব দরগা একত্রে বেটে খাওয়াইলে যা হবে, মা মুখে একবার কইলে তার চাইতে লক্ষ গুণ বেশি, ঠিক কিনা বলেন? এমন যুবক আছে মায়ের সাথে নাফরমানি করে, বাবার সাথেও করে, ঠিক কিনা বলেন? শেষ কথা, আসলে আমি এতক্ষণ কথা বলার ছিলাম না, দুনিয়ার সব কথার শেষ আছে, এই কথার শেষ নাই, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, আখেরাত আছে কিনা? এই জীবনটা 60 বছরের, 70 বছরের, 80 বছরের, 1-2 বছরের, ঠিক কিনা বলেন? এই জীবন শেষ হয়ে গেলে আরেকটা জীবন সামনে আছে কিনা? আছে। সেই জীবনটা 50, 60, 70, 100 বছর, 1,000, 1,00,000, 1 কোটি, 100 কোটি, অনন্ত কোটি, সেটা অশেষ, সেটার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলেন? এই জীবনে যেইটা আপনি ন্যাক করবেন, কামাই করবেন, সেই জীবনে আপনার সেটার ফল ভোগ করবেন, এটা আল্লাহর ওয়াদা। ওমা তুকাদ্দিমুলি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তোমাকে এটা বহুগুণে বাড়িয়ে রিটার্ন ব্যাক করবেন সে অনন্ত পরলোকের জীবনে। আমি দুনিয়ার বিভিন্ন অমুসলিম দেশ যখন সফর করতে যাই, আমার দুঃখ হয় দেখি আমার দেশের অনেক আমলা, অনেক আমলা, অনেক বড় বড় মানুষ, তারা বিদেশে সেকেন্ড হোম করেছে। সেকেন্ড হোম বুঝেন তো? দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি। এক মালয়েশিয়াতেই 1,000 আছে, এক সাউথ কোরিয়া, জাপান, সেখানে 1,000 আছে, আমেরিকা, ব্রিটেন, জার্মানি 1,00,000 সেকেন্ড হোম আছে। এই সব সেকেন্ড হোম যারা করেছে তার মধ্যে আলেম কয়জন আছে কওয়া লাগবে? একজনও নাই, আল্লাহর কসম একজনও নাই। তাইলে এই সেকেন্ড হোমগুলো যারা করেছে কোনো আলেম করে নাই, তারা সব জালেম। কি বেতনের টাকা দিয়ে বোধহয় মালয়েশিয়াতে বাড়ি করা যায়, জাপানে, সিঙ্গাপুরে? কি এটা তো এখানেই কোনো রকম চলে না, ঠিক না? বা ঠিক তো, এই করোনার আগে আমি জাপানে ছিলাম, টোকিও, সেখানে একটা হলে ওসাকা, ওসাকা জাপানের সর্বদক্ষিণে, আমাদের চট্টগ্রামের মতো, যেটাকে বলা হয় বাণিজ্যিক রাজধানী ওসাকা। ওসাকা শহরে আমার মাহফিল ছিল সেমিনারে, তো মাহফিলে আমি যখন বক্তব্য রাখলাম, রাখার পরে আমি এক পর্যায়ে বললাম, দুনিয়ার 50, 60, 70 বছরের জীবনের জন্যে কোটি 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 টাকা খরচ করে আপনি সেকেন্ড হোম বানাইলেন, যদি দেশে কোনো অসুবিধা হয় এক লাফে যেন ওই সেকেন্ড হোমে গিয়ে, এরকম বোধ হয় অনেকের নাই, কথা কয় না? অনেকের নাই, হাজার হাজার, লাখ লাখ, লাখ লাখ সেকেন্ড হোম আছে। আচ্ছা, এই রুটে যেদিন চলে যাবে শরীর থেকে,
আল্লাহ আলাদা করে দেবেন, বিচ্ছিন্ন করে দেবেন। বিচ্ছিন্ন করে দেওয়ার পর আরেকটা জীবন সামনে আসে কিনা, সেই জীবনের প্রথম ঘাঁটি হলো কবর। আল কবরাউ আল মানজিলিম মিন মানাজিলিল আখিরা। হাদিসে নবীজি ইরশাদ করেছেন, আখেরাতে যতগুলো থানা আছে, চেকপোস্ট আছে, যতগুলো ঘাঁটি আছে, কবর তার প্রথম ঘাঁটি, প্রথম থানা, প্রথম চেকপোস্ট। ঠিক না বে ঠিক? আল মাইয়িতু ফিল কুবুরে কাল গারিকে ফিল মায়ে। একটা মুর্দাকে কবরে যখন দাফন করে আপনারা চলে আসেন, কবরে এমন কঠিন পরীক্ষার মুখোমুখি তাকে করা হয়। একজন মানুষ এই ঢাকা থেকে আসার সময়, ফরিদগঞ্জ আসার সময় ষাট নলের এখানে লঞ্চটা ডুবে গেছে। এখন এমন তুফান, পাহাড়ের মতো ঢেউ, মাউজুন কাজ জোলাল। এখন এই লোকটা প্রত্যেকটা ঢেউয়ে লোনা পানি মুখে ঢুকে, নাক মুখ দিয়ে ঢুকে, একটা কচুরি পানা পেলেও ধরে, একটা খড়কুটা পেলেও ধরে। এটা ধরলে বোধ হয় কিছুক্ষণ বাঁচতে পারবো। ওই লোকটার যেই অবস্থা, আল্লাহর কসম, কবরে দাফন করার পরে মুর্দার অবস্থা তার চাইতে লক্ষ গুণ বেশি খারাপ। এই মুর্দারা তখন চায়, জীবিত যারা আছে, যা রেখে আসছি সম্পদ, এখান থেকে আমার বাচ্চারা আমার জন্য কি পাঠায়? আমরা কি পাঠাই? কেউ কেউ পাঠায়, সবাই যে পাঠায় না সেটা না, কেউ কেউ পাঠায় কিনা বলেন, পাঠায় কিনা বলেন। এরপরে একটা কথা আমাদেরকে বলা হয় যে মৌলবীদের খেয়ে দেয়ে আর কোনো কাজ নাই, শুধু কেবল মরার পরে কবর আজাব, কবর আজাব। 99 জাতিসাপ দিয়া কামড়ায়, হাজার মণি গদা দিয়া পিটায়। কথাগুলা সব হাদিস, সব।